জোহার অনুভব, কাল রাতে তোমার ভিডিও দেখলি, বহুত খুশি লাগলা। সম্বলপুরী থিবি লাইনে কইছ, মুই ভাবুথিলি আজি পুরা টোটাল সম্বলপুরী থি তোমার লাগি গোটে ভিডিও করমি, কিন্তু মু যদি বহুত জলদি জলদি কহিদেবি তাহলে বুঝি পারিবনি, সেইথিপাইঁ মু ওড়িয়ারে কহুছি। প্রথমে তো বহুত ধন্যবাদ দেবি কালির ভিডিও পাই। মু যো কথাটা কহুছি, আজির জেনারেশন, আজির ইউথ বুঝুছন্তি না নাই সেটা মু টিকে ডাউটরে থিলি। কালি তোমার ভিডিও পড়লা পরে মু জানিদেলি যে নাই, সারা ওড়িশার ইউথ মো সাঙ্গে অছন্তি, কারণ সমস্তে চাহুছন্তি আম ওড়িশার সিনেমা, আম ওড়িয়া সিনেমা সারা ভারতরে পৌঁছু। থ্যাংক ইউ সো মচ ফর সপোর্টিং মি। তোমার মনে আছে মু বেঙ্গালোরে থিলি, তুমি মতে কল করেছিল রাতি 11:30-12টা বেলকু, মু কইলি মু কন্নড় ফিল্ম করছি টিকে লেট হই পারে, তুমি কইল নাই ভাই তোমাকে আসিবাক পড়িব। রঞ্জন শতপথী ফোন কলে মু আসিলি, কিন্তু মু জানি নথিলি যে সেইটা তোমাকে জিতু মঙ্গরাজ কইতিলা বলে তুমি মতে ডাকিলা। জিতু মঙ্গরাজ কি তুমি পচারি পার, সিয়ে মু বি একচুয়ালি জানি নথিলি, এ মঝিরে মো বিষয়ে সেমানে বহুত বাইট দেলে, তো সেইথিপাই মু জানলি যে সে লোকটা কিয়ে। সে আমার সাঙ্গে ছোটিয়া ছোটিয়া রোল করেছি, অগস্তারে বি সে থিলা বোধে, তো সে লোকটা সে তোমার বহুত ক্লোজ একচুয়ালি, সে কহিবা অনুসারে সে তোমার বহুত ক্লোজ, সে সবু কথা তোমার বিষয়ে জানে, তো সেইথিপাই মু জানিলি যে সে তোমাকে কহিথিলা বলি তুমি মতে ডাকিথিল। যাহা বি হো, তুমি কালি ভিডিওরে কইলা যে মু কুয়াড়ে তোম ভিতরে, অরিন্দম ভিতরে, আর বাবুসান ভিতরে ফাট সৃষ্টি করেছি, মু কাহিকি করিবি। মতে কনক নিউজরে মানসর ইন্টারভিউ সময়রে মানস বাবু মতে পচারিলে যে যদি আপনকু এজ এ প্রোডিউসর মৌকা মিলিব অনুভব কি অরিন্দম সাঙ্গরে কাম করিবাকু, আপন কাহা সাঙ্গরে কাম করিবে, মু কহিলি বাবুসান সাঙ্গরে। মু জানিছি তুমি বহুত ইন্টেলিজেন্ট, তুমি ওয়ার্ল্ডর সব ইন্টারভিউ নিশ্চয় দেখুথিব, সমস্তে এমতি কহন্তি। শাহরুখ খানকু যদি পচরা যায় যে আমির খান কি সলমান খান, সে রণবীর কাপুর কহিদিয়ে। তোমাকে যদি পচরা যাব মনোজ মিশ্র কি আউ কাহানা, তুমি আউ কাহানা কহিদেব, কাহিকি এইটা হচ্ছে আম ভিতরর কথা, এইটাকু কহন্তি ভাইচারা, এইটাকু কহন্তি ভাইচারা। কিন্তু সে ভাইচারাটাকু আপনকর মানে তোমার, সরি ইউ আর মাই ব্রাদার, তোমার যে ইয়ে মানে অছন্তি মানে মু তো কহিবি সেমানে বহুত ক্লোজ লোক যে মানে অছন্তি, সে তাকু ভাইরাল করিদেলে, অনুভব কি অরিন্দম না ছাড়িকি তুমি বাবুসানর না কহিদেল, মানে তাকে পুরো গোটে নিউজ এমিতি করিদেলে যেমিতি কি মানে মু গোটে বহুত বড় পাপ করিদেলি। মু তারপরে তোমাকে ফোন কলি অনুভব, তোমার মনে থিব এজ ইউজুয়াল তুমি মোর ফোন উঠাইলনি, এইটা তো তুমি জানিছ, তুমি বহুত থর ফোন কলা পরে তুমি উঠাও, এনিওয়ে তুমি বহুত বিজি, তুমি হচ্ছ লোক প্রতিনিধি আমার, তুমি বহুত ব্যস্ত রহ, তুমি বহুত কামরে রই যাও, সেতিমে ফোন প্রায় উঠাওনি, আর কল ব্যাক বি করো না, বহুত সময় করো না। তুমি যেত উঠাইলনি, মু তোমাকে গোটে ভয়েস মেসেজ বি পঠাইছি, তোম পাখে নিশ্চয় থাকবে, মু সেটা কহিছি দেখ এমনি এমতি এমতি করছেন, তুম মো ভিতরে ঝগড়া করাইবে, তুমি সেতবে তাকে অনশুনা করছ, কী কল ভাই, মু তোমাকে কেতে রিকোয়েস্ট করি সে ভিডিও অডিও মেসেজটা পঠাইলি, তাকে অনশুনা করবার লা তোমার, চলো ঠিক আছে অনশুনা করদেল। তাপরে সেমানে মোর ম্যারিটাল স্ট্যাটস কু নেইকি ভিডিও বনাইলে, তাপরে বি মু সেই অডিও মেসেজরে তোমাকে কহিলি যে দেখ কাহার ম্যারিটাল স্ট্যাটস র প্রবলেম নাই, তোমার বি অছি, মোর বি অছি, আহুরি বি বহুত জনকর অছি, শাহরুখ খান র বি মঝে মঝে বাহারে, তাকু সেতবেলে যেমানে সেমানে পোস্ট কলে মু তোমাকে বহুত অনুরোধ করিথিলি যে তাকু কুহ এমতি করিবেনি, তুমি কিন্তু শুনিলনি, তোমাকে বোধ হুয়ে লাগিথিব যে ঠিক আছে চালু, যাহা চালছে চালু, তো এইটা তো গলা। নেক্সট সবুঠু বড় দুঃখ মতে কোন লাগিছে জানিছ, সেমানে মতো অভদ্র ভাষায় গাড়ি দিয়েছেন, তোমার কিছু মানে খাস লোক না ধরেছেন, তোমার কুমার যদি তুমি অনুভব পাও আকু কোন কিছু কহিব তাহলে পুরা পুরা ভাষা লগাইকি পুরা পশ্চিম ওড়িশাকে গাড়ি দিয়েদেলে, সে ভিডিও তুমি নিশ্চয় দেখিথিব, তুমি কিছু তো কহিবার লা না, সেমানে তোমঠু কোন আমি এই আশা করিব যে তুমি দেখি না হো বলে, তুমি সবু তুমি নিশ্চয় দেখিথিব সেটা, বট তুমি কিছু রিয়াক্ট করনি, মু জানি যে কাহিকি তুমি রিয়াক্ট করলনি, হেই পারে তোমাকে প্রেসর থিব কি রিয়াক্ট করনি বলি, বট মু বহুত একা হেইগলি সেতবেলে, না আমার আর্টিস্ট অ্যাসোসিয়েশন র কেই আসিলে, না প্রোডিউসর অ্যাসোসিয়েশন র কি অভদ্র ভাষার গাড়ি দেলে মতে, কিন্তু পুরা পশ্চিম ওড়িশার লোকমানে সমস্তে কেস করিলে তাঙ্কো নাঁরে যাইকি,
ଏଇଥିପାଇଁ ଯେ ମୁଁ ଏଇଠି ଜନ୍ମ ହେଇଛି, ତା ଅର୍ଥ ନୁହଁ ଯେ ମୋତେ ପୂର୍ବ ଓଡ଼ିଶାର ଲୋକ ଭଲ ପାଆନ୍ତିନି। ପୂର୍ବ ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ ବି ତାଙ୍କୁ, ତମେ ଦେଖିବ ସବୁ ଜାଗାରେ କମେଣ୍ଟରେ ତାଙ୍କୁ ଗାଳି କରିଛନ୍ତି, କିଛି କିଛି ଜାଗାରେ ତ କମେଣ୍ଟ ହଟେଇ ଦିଆଗଲା, ବଟ୍ ତମେ ସେତେବେଳେ କିଛି କହିଲନି, ଚୁପ୍ ରହିଲ। ତାପରେ ସେଇ ଭିତରୁ କିଛି ଜଣ ମୋତେ ମୋ ମାଙ୍କୁ ନେଇକି କହିଲେ, ଜଣେ କହିଲା ତମ ମା କଣ ଏତେ ଖରାପ, ତମେ ସେମାନଙ୍କ ସହିତ କ୍ଲୋଜ, ସବୁ ସିନେମାରେ ଜିତୁ ମଙ୍ଗରା ତମ ସହିତ ରହେ, ସେ ନିଜେ କ୍ଲେମ୍ କରୁଛି ଯେ ମୁଁ ସବୁ କଥା ଜାଣେ ଭାଇଙ୍କର ବୋଲି। ତମେ କୁଆଡେ ତାକୁ ଗାଳି ଦେଲ ଯେ କାହିଁକି ତୁ ତା ମନୋଜ ମିଶ୍ରର ନାଁଟା ମୋତେ କହୁଥିଲୁ ଅଭୟ ଆଉ ଅଗସ୍ତ୍ୟରେ ବୋଲି? ସେଟା ସେ ଭିଡ଼ିଓ ତମେ ଦେଖିବ ଜାଣିବ। ତ ମୁଁ ତମକୁ ରିକ୍ୱେଷ୍ଟ କରିଥିଲି କିନ୍ତୁ ତମେ କିଛି କହିଲନି, ବ୍ୟସ୍ତ ଥିବ ବିକଜ ତମର ବି ପ୍ରୋବ୍ଲେମ ଚାଲିଛି ମୁଁ ବୁଝିପାରୁଛି। ମାଙ୍କୁ ଗାଳି ଦେଲା ପରେ ବର୍ତ୍ତମାନ ତମେ ମୋତେ ଗୋଟେ ବହୁତ ବଡ ଆଲିଗେସନ ଲଗେଇଲ ଭାଇ, ଯେ ମୋ ଝିଅକୁ ମୁଁ ଏଇ କେସ୍ ଭିତରକୁ ପଡ଼ୁଛି। ମୁଁ ଭାବିପାରୁନି ଯେ ତମେ ଏମିତି କେମିତି କହିପାରିଲ। ତମେ ଜାଣିଛ, ତମେ କାଲି ଯେଉଁ ଭିଡ଼ିଓରେ କହିଛ ଯେ ମୁଁ କାହାକୁ କହିନି ସେଣ୍ଟ୍ରାଲ ସ୍କୁଲ କଥା ବୋଲି, ତମର ସେଇ କ୍ଲୋଜ ଲୋକ ଜିତୁ ମଙ୍ଗରାଜ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ କହିଛି, ସେଣ୍ଟ୍ରାଲ ସ୍କୁଲ କଥା କହୁଛ ତ? ମୁଁ ଜାଣିଛି ଏମିତି କହିକି ସେ କହୁଛି, ଜାଣିଛ, ଆଉ ସେ ସବୁ କଥା ତମର ଜାଣେ ବୋଲି ସେ କହୁଛି ସେ ଭିଡ଼ିଓରେ। ଏନିୱେ କଣ କହିବି ଆଉ, ଚାଲ ମିଶିକି ଫିଲ୍ମ କରିବା, ଓଡ଼ିଆ ଫିଲ୍ମକୁ ରାଷ୍ଟ୍ରୀୟ ସ୍ତରକୁ ନେବା। ମୁଁ ବି ଚାହୁଁଛି ଆମେ ଦି ଜଣ ଯେତେବେଳେ ବମ୍ବେ ଏୟାରପୋର୍ଟରେ ପହଞ୍ଚିବା ସେଠି ବି ପାପାରାଜିରେ ଭିଡ଼ ହେଇଯିବ, ବାକି ତାମିଲ ଆକ୍ଟର ଆଉ ମଲୟାଲମ ଫିଲ୍ମ ଆକ୍ଟର ଭଳିଆ। ଏଇ ଛୋଟିଆ ଛୋଟିଆ ଏ କଥାକୁ ନେଇକି ତମର ମୋର ଭିତରେ ଏମିତି କଥା ହବା, ତମକୁ ଲାଗୁଛି ଆର୍ଏଏମ୍ ଫିଲ୍ମ ପାଇଁ ମୁଁ ଲୋକଙ୍କୁ କହିଥିବି ଯାଅନି ଦେଖି ବୋଲି? ମୁଁ କହିଥିବି, ମୁଁ ଅରିନ୍ଦମଙ୍କୁ ବି ଫୋନ କରିଥିଲି ମାଇଣ୍ଡ ଗେମ୍ ଦେଖିବାକୁ, ସେ ବି ଫୋନ ଉଠେଇଲାନି। ମୁଁ ତମକୁ ବି ଫୋନ କରିଥିଲି ବ୍ରଦର, ଯଦି ତମର ମନେ ଥିବ ମୁଁ କଲ୍ ରେଜିଷ୍ଟର ବି ପଠେଇଦେବି, ତମେ ତ କଲ୍ ବ୍ୟାକ୍ ବି କରନି, ଖାଲି କହିଲେ ହବ ବଡ ଭାଇ ବୋଲି। ମୁଁ ଯଦି ବାହାର ଆକ୍ଟରମାନଙ୍କୁ ଫୋନ କରେ ନା, ଯଶପାଲ ଶର୍ମାର ନାଁ ଶୁଣିଥିବ, ବହୁତ ବଡ ଆକ୍ଟର, ସତରେ ବଡ ଆକ୍ଟର, ଗଙ୍ଗାଜଲ ପ୍ୟାଭିଲିୟନ, ଏଇ ଯୋଉ ମାଇଣ୍ଡ ଗେମ୍ର ଫିଲ୍ମରେ ମୁଁ ତାକୁ ଭିଡ଼ିଓ କଲ୍ କଲେ ବି ସେ ଭିଡ଼ିଓ କଲ୍ରେ ଆସିକି ଲୋକଙ୍କ ସହିତ କଥା ହଉଛି। ତମେ ମୋତେ ବଡ ଭାଇ କହୁଛ, ମୋର ଫୋନ୍ଟା ତମେ ଉଠଉନ, ମାଇଣ୍ଡ ଗେମ୍ ପାଇଁ ଡାକିଥିଲି ବା, ତମେ ଆସିଲନି, ତମ ମେସେଜ ବି କରିଥିଲେ ତାର ଜବାବ ଦେଲନି ବ୍ରଦର, ପୁଣି ମୋତେ କହୁଛ ଆମ, ତାମାନେ ତମେ କଣ କହୁଛ ମାଇଣ୍ଡ ଗେମ୍ ତମର ଫିଲ୍ମ ନୁହଁ? ନୁହଁ, ଯଦି ନୁହଁ ଯଦି କହିଦିଅ ନା ନୁହଁ ବୋଲି, ଯଦି ତମେ ସପୋର୍ଟ କରୁନ ମାଇଣ୍ଡ ଗେମ୍ କହ କରୁନୁ ବୋଲି। ଆର୍ଏଏମ୍ ଯୋଉ ଫିଲ୍ମ ଅଛି ମୁଁ ତାକୁ ସପୋର୍ଟ କରୁଛି, ମୁଁ ଚାହୁଁଛି ସେ ସିନେମା 100 କୋଟି ବିଜନେସ୍ କରୁ, ସେ ସିନେମା ଭାରତ ବାହାରେ ଲୋକ ଦେଖନ୍ତୁ, ଯେମିତି ମାଇଣ୍ଡ ଗେମ୍କୁ ବର୍ତ୍ତମାନ 20ଟା ବାହାର ରାଜ୍ୟରେ ଲୋକ ଦେଖିବେ ବୋଲି ଡିସାଇଡ୍ ହେଇସାରିଲାଣି, ସେମିତି ମୁଁ ଚାହୁଁଛି ଆର୍ଏମ୍କୁ ବି ଦେଖନ୍ତୁ, ମୁଁ ଚାହୁଁଛି ମାଲ୍ୟଗିରିକୁ ଦେଖନ୍ତୁ, ମୁଁ ଚାହୁଁଛି କଟକ ଫିଲ୍ମକୁ ଦେଖନ୍ତୁ, ମୁଁ ଚାହୁଁଛି ପୁଷ୍କରାକୁ ଦେଖନ୍ତୁ, ସବୁ ସିନେମାକୁ ଦେଖନ୍ତୁ, କିନ୍ତୁ ତମେ ମାଇଣ୍ଡ ଗେମ୍ ଦେଖିବାକୁ ବି ଆସିଲନି। ବହୁତ ବଢ଼ିଆ ହେଇଛି ମାଇଣ୍ଡ ଗେମ୍, ଗର୍ବ କରିବ, ପ୍ଲିଜ୍ ଥରେ ଦେଖିକି ମୋ ସିନେମାକୁ, ମୋତେ ତମ ସପୋର୍ଟ ଦରକାର ଅନୁଭବ। ଚାଲ ଆମେ ଆମ ଓଡ଼ିଶାର ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିବା ସିନେମା ଥ୍ରୁରୁ, ପ୍ଲିଜ୍ ମୁଁ ତୁମକୁ ହାତ ଯୋଡ଼ିଛି ମୋ ସାନ ଭାଇ, ଚାଲ ମିଶିକି ଆମେ ଆମ ଓଡ଼ିଆ ସିନେମାକୁ ସାରା ଭାରତରେ ସାରା ପୃଥିବୀରେ ପହଞ୍ଚାଇବା। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ମା ସମଲେଇ, ଜୁହାର।